নিজেকে সুন্দরভাবে গুছিয়ে রাখাটা জরুরি আর ভীষণ জরুরি নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করাটা এই যে আমাদের সুন্দরভাবে প্রেজেন্ট করাটা জরুরি এটা সহজ উদাহরণ যদি দেই আমরা এয়ার হোস্টেসদের দেখি কি সুন্দরভাবে নিজেদের প্রেজেন্ট করে কি ভালো লাগে তাদের দেখতে এবং ট্রাস্টমি অনেকে তো শুনেছি প্রেমেও ভরে যায় যদি কর্পোরেট জগতের কথা বলি তারাও কিন্তু একটা ড্রেস কোড ফলো করে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কিন্তু অনেক বেশি স্মার্ট থাকার চেষ্টা করে তাই তোমারও উচিত সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করাটা আমি কি কাজ করি বা আমি কতটুকু জ্ঞানী এই সমস্ত কিছু জানার আগে মানুষ কিন্তু আমাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং ড্রেস আপ দেখেই আমাদের যাচ করে হ্যাঁ এটাই সত্যি তাই কীরকম হতে হবে তোমার ড্রেস আপ নিজেকে কী করে গুছিয়ে রাখবো এই সমস্ত কিছু নিয়ে আজ তোমাদের জন্য কিছু সেল্ফ গ্রুমিং টিপস রইল আমরা যদি সেল্ফ গ্রুমিং এর কথা বলি সবার প্রথম খেয়াল রাখতে হবে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে প্রথমে কথা বলবো ফেসের কথা আমাদের ফেসটাকে কিন্তু সবসময় ক্লিন রাখাটা জরুরি ছেলে এবং মেয়ে প্রত্যেকের জন্য বলছি তোমরা কিন্তু বিভিন্ন হোম রেমেডিসও ট্রাই করতে পারো যেমন দুধ এবং বেসন একটা পেস্ট বানিয়ে মুখে অ্যাপ্লাই করতে পারো প্রত্যেকের জন্য হেল্পফুল তোমরা চাইলে পার্লারেও যেতে পারো একেবারে অপশনাল তোমাদের স্কিনে যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু হাবি জাবি না মেখে ডক্টরের পরামর্শ নিতে পারো ড্রেসটা সময় পরতে হবে পারপাসটাকে মাথায় রেখে যেটাতে তুমি কনফিডেন্ট ফিল করো সেটাই পরবে কোন অকেশানে যাচ্ছ সেটা মাথায় রেখে কিন্তু ড্রেস চুজ করতে হবে যেমন বার্থডেতে যে ড্রেসটা পরবে তুমি সেটা নিশ্চয়ই বিয়েবাড়িতে পরবে না সেই ড্রেসটাই নিশ্চয়ই কোনো বিজনেস মিটিংয়ে পরবে না সুতরাং পারপাসটা অবশ্যই খেয়াল রাখবে নাম্বার থ্রি ছেলেদের ফর্মাল ড্রেস আপে ভীষণ ভালো লাগে ফর্মাল শার্ট ফর্মাল প্যান্ট এবং সঙ্গে ফর্মাল জুতো অবশ্যই পড়তে পারো যদি স্মার্ট নিজেকে দেখাতে চাও আর অবশ্যই সবসময় পেস্টাল কালারের বা লাইট কালারের ড্রেস আপ পরার চেষ্টা করবে এবং যদি রাতের বেলা হয় সেক্ষেত্রে ডার্ক কালারের ড্রেসও কিন্তু পছন্দ করতে পারো নাম্বার ফোর মেয়েদের বলবো সবসময় ঠিকঠাক ফিটের ড্রেসই পরো মানে আমার বোনের আছে বা আমার মার ড্রেস আমি একটু পরে নিলাম হ্যাঁ পরতেই পারো কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে তোমার ঠিকঠাক ফিটিংস হচ্ছে কিনা আমরা মেয়েরা যখন সাজি সেক্ষেত্রে ভীষণ মাথায় রাখা জরুরি জুয়েলারি পরার সময় ব্যালেন্স করাটা যেমন ধরো তুমি কোনো হেভি নেকপিস পিস পরেছ সেক্ষেত্রে তুমি কিন্তু কানের দুলটা নাও পরতে পারো বা যদি তুমি কানের দুল পরো সেক্ষেত্রে লাইট পড়তে পারো আবার যদি কানের দুলটা অনেক হেভি পরছো সেক্ষেত্রে কিন্তু নেক অ্যাভয়েড করা যেতে পারে এইভাবে ব্যালেন্স করে কিন্তু জুয়েলারি পরাটা উচিত নাম্বার ফাইভ সানগ্লাস পরাটা ভীষণ জরুরি যখন তুমি রোদে বেরোচ্ছ তবে এটা খেয়াল রাখতে হবে তোমার ফেসে সানগ্লাসটা যাচ্ছে কিনা না মানে ফেস শেপ অনুযায়ী সানগ্লাসটা চুজ করা উচিত অনেকে সো কুল দেখানোর জন্য রাতের দিকেও সানগ্লাস পরো এটা একেবারেই ঠিক নয় মনে হয় জাস্ট অপারেশন থিয়েটার থেকে বেরিয়েছো ডোন্ট ডু দিস নাম্বার সিক্স মেয়েরা হিল পড়তে ভীষণ পছন্দ করো তবে এটা খেয়াল রাখতে হবে যে তুমি হিলটাকে ঠিকঠাক ক্যারি করতে পারছো কিনা যদি তুমি ইজিলি ক্যারি করতে পারো অবশ্যই পড়বে ছেলেদের জন্য যাদের ফেস শেপটা একটু বড় তাদের চাপদারি ভীষণ ভালো মানায় সুতরাং এটা অবশ্যই করতে পারো এবং যাদের ফেস শেপ বড় তারা কিন্তু মোছো রাখতে পারো যাদের শেপ মাঝারি তারা কিন্তু নিজের ইচ্ছে মতো দাড়ি রাখতেও পারো নাও রাখতে পারো এবার আসি মেয়েদের কথা মেয়েরাও কিন্তু ফেস শেপ অনুযায়ী হেয়ার কাট করতে পারো বা হেয়ার স্টাইল করতে পারো মানে ধরো তোমার ফোরহেডটা বেশ অনেকটা বড় সেক্ষেত্রে তুমি এই এইরকম স্টাইল করবে যাতে ফোরহেডটা একটু ছোট মনে হয় এইরকমভাবে বুদ্ধি করে কিন্তু নিজেকে সাজিয়ে তুলতে হবে নাম্বার এইট ছেলেরা কিন্তু নখ সুন্দর করে কেটে রাখবে এবং অবশ্যই নখটাকে ক্লিন রাখা জরুরি নখে যেন নোংরা জমে না থাকে এবং মেয়েদের বলবো ড্রেসের সঙ্গে ম্যাচ করে কিন্তু নীল পলিশ লাগাতে পারো কিন্তু খেয়াল রাখতে হবে নীল পলিশটা যেন প্রপার লাগানো থাকে মানে উঠে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে এই রকমটা যেন না থাকে নাম্বার নাইন যখন তুমি কোথাও বেরোচ্ছ ছেলে এবং মেয়ে উভয়ই খেয়াল রাখবে ফাটা ঠোঁটে বেরোবো না অলওয়েজ একটু পেট্রোলিয়াম জেলি অ্যাপ্লাই করে তারপর বেরোবো যেটা ভীষণ জরুরি নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে সুগন্ধিত থাকো কনফিডেন্ট থাকো মুখের ছোট্ট একটা হাসি ধরে রাখো বাস আর কি চাই আমি তোমাদের সাথে কিছু সেলফ গ্রুমিং টিপস এবং স্টাইলিং টিপস শেয়ার করেছি ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু